আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের এই অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমি প্রজ্ঞ ইসলাম, সহকারী শিক্ষক। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আগামীকাল তোমাদের প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা, সেই পরীক্ষার জন্যই আজকে একটা রিভিশন ক্লাস হবে। তো এই মুহূর্তে যারা টিভি স্ক্রিন বা মোবাইলের সামনে বসে আছো, তোমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই খাতা কলম নিয়ে বসে যাও, আজকে রিভিশন চলবে। প্রথমে আসব অধ্যায় দুই, পরিবেশ দূষণ। আমাদের সিলেবাসে, পরীক্ষার সিলেবাসে আছে অধ্যায় দুই এবং অধ্যায় তিন। আজকে এই দুই এবং তিন নিয়ে কিছুটা আলোকপাত করা হবে। প্রথমে অধ্যায় দুই, পরিবেশ দূষণ। পরিবেশ কি? পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যা কিছু থাকে তাই নিয়ে পরিবেশ। আর পরিবেশ দূষণ কি? পরিবেশের নানা উপাদান পরিবর্তিত হয়ে যখন জীবের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তখন তাকে বলা হয় পরিবেশ দূষণ। এই যে বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলেই পরিবেশ দূষিত হয়। বইতে দেখো তোমাদের লেখা আছে এই বেঁচে থাকার জন্য পরিবেশকে নানাভাবে ব্যবহার করি, ফলে পরিবেশে পরিবর্তন ঘটে। এই পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয় তখন তাকে আমরা পরিবেশ দূষণ বলি। এই শব্দটার দেওয়ার দরকার নেই, এক কথায় উত্তর যদি থাকে যে পরিবেশ দূষণ কি, তখন হবে পরিবেশের বিভিন্ন উপাদান যখন পরিবর্তিত হয়ে জীবের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তখন তাকে পরিবেশ দূষণ বলে। আর পরিবেশ দূষণটা কিভাবে হয়? আসলে বিভিন্ন ধরনের ক্ষতিকর বিষাক্ত পদার্থ মিশলেই পরিবেশ দূষিত হয়। এরপর দেখো পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হচ্ছে শিল্পায়ন। শিল্পায়ন হচ্ছে শিল্পের উন্নয়ন। শিল্পের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ছে, এর ফলে বায়ু দূষিত হচ্ছে। শিল্পের বর্জ্য পদার্থগুলো, শিল্প কারখানার বর্জ্য পদার্থগুলো পানিতে মিশলে পানি দূষিত হচ্ছে, মাটিতে মিশে মাটি দূষণ ঘটাচ্ছে। সেজন্যই বলা হচ্ছে পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হলো শিল্পায়ন। প্রশ্ন তোমাদের MCQ থাকবে, MCQ হবে 20 নম্বরের। 20 নম্বরের MCQ তে তোমাদের কেমন থাকতে পারে, এরকম হতে পারে পরিবেশ দূষণের। পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হলো বায়ুকল, কলম্বারে শিল্পায়ন, কলম্বারে পানি থেকে বিদ্যুৎ উৎপাদন, তখন তোমাদেরকে কোনটা টিক চিহ্ন দিতে হবে এবং কোনটাতে টাচ করতে হবে শিল্পায়নে, এরকম করে প্রশ্ন থাকতে পারে। এরপরে দেখো কি হচ্ছে মানুষের, আমরা জনসংখ্যা অধ্যায় কি করেছি, জনসংখ্যা যখন বাড়ে সেই বাড়তি জনসংখ্যা মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য আমাদেরকে কি করতে হয়, মৌলিক চাহিদা পূরণ করার জন্য প্রাকৃতিক সম্পদের উপরে আমরা বেশি নির্ভরশীল হয়ে পড়ি এবং প্রাকৃতিক সম্পদের চাহিদা বাড়ে, যার জন্য প্রাকৃতিক সম্পদও ধ্বংস হচ্ছে। তো এই যে বিভিন্ন ধরনের বনজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ, তারপরে ফসলের চাহিদা বাড়ছে, এইসব কারণে যে আমাদের পরিবেশটা বেশি চাহিদা বাড়ছে, এই কারণেও অনেক সময় পরিবেশ নষ্ট হচ্ছে বা পরিবেশ দূষিত হয়ে পড়ছে। পরিবেশ দূষণের ফলে কি ঘটছে? পরিবেশ দূষণের ফলে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন শ্বাসজনিত রোগ, ক্যান্সার, চর্মরোগ, পানিবাহিত রোগ, নানান ধরনের রোগ।
আবার বিভিন্ন জীব জন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে, গাছপালা না থাকলে পশু পাখির আবাসস্থল নষ্ট হচ্ছে, বন না থাকলে বন্য প্রাণীর আবাসস্থল নষ্ট হচ্ছে, খাদ্যের অভাব দেখা দিচ্ছে, এর ফলে কি হচ্ছে প্রাকৃতিক ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে। আবার অত্যধিক তাপে জলবায়ু পরিবর্তন হচ্ছে, যার জন্য বরফ গলে, বরফ গলা পানির কারণে হচ্ছে সমুদ্রের পানির উষ্ণতা উচ্চতা দুটোই বৃদ্ধি পাচ্ছে, অকালে বন্যা দেখা দিচ্ছে, তারপরে খরা দেখা দিচ্ছে, পানির অভাবে, বৃষ্টির অভাবে, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। বায়ু দূষণ পরিবেশের উপাদান হচ্ছে চরম উপাদানের মধ্যে আছে মাটি, পানি, বাতাস, তো এই তিনটাই কিন্তু জনসংখ্যা বাড়লে কিংবা আমাদের নানান ধরনের কর্মকাণ্ডের দরুন দূষিত হয়ে পড়ছে। বায়ু দূষণ কেমন করে হয়, আমরা যে কলকারখানাগুলো চালাচ্ছি, যে যানবাহনগুলো চালাচ্ছি, সেখান থেকে বিভিন্ন ধরনের ক্ষতিকর গ্যাস, ক্ষতিকর ধোঁয়া, কালো ধোঁয়া বের হয়ে বাতাসে মিশে যাচ্ছে, এর ফলেও বায়ু দূষিত হচ্ছে। বায়ু দূষণের ফলে আবার বিভিন্ন জায়গায় আমরা কী করছি, ময়লা আবর্জনা ফেলছি, সেই দুর্গন্ধটাও বাতাসে মিশে বাতাসকে দূষিত করছে। এর ফলে কি ঘটছে, এর ফলে হচ্ছে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং পৃথিবীর তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে, এর জন্য কি হলো সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, অ্যাসিড বৃষ্টি হচ্ছে, নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছে। আবার বায়ু দূষণের জন্য মানুষের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হচ্ছে, আমরা শ্বাস নিই, যার জন্য সেখানে বায়ু দূষণের জন্য শ্বাসজনিত বিভিন্ন ধরনের রোগ হচ্ছে, ফুসফুসের রোগ হচ্ছে, নানান ধরনের রোগেও আমরা আক্রান্ত হচ্ছি। জড় উপাদানের পরিবেশের জড় উপাদানের আর একটা উপাদান হচ্ছে পানি, এই পানিও দূষিত হচ্ছে, অতিরিক্ত জনসংখ্যা অতিরিক্ত পানি ব্যবহার করছে, যার ফলে পানির পরিমাণ চাহিদাও বৃদ্ধি পাচ্ছে, এবং এই পানি একই নদীতে যখন অনেকে গোসল করছে, গরু ছাগল বড় গোসল করাচ্ছে, হাড়ি পাতিল ধুচ্ছে, এতেও পুকুর বা নদীর পানি দূষিত হয়ে পড়ছে, বিভিন্ন ধরনের কলকারখানার বর্জ্য পানিতে পড়ে দূষিত হয়ে যাচ্ছে, জলজ প্রাণী মারা যাচ্ছে। আমরা গত ক্লাসে কি শিখেছিলাম, এর আগের ক্লাসে খাদ্য শৃঙ্খল, মাটিতে যেরকম একটা খাদ্য শৃঙ্খল থাকে, ঘাস, ঘাস থেকে খাবার খায় ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে খায় হচ্ছে ব্যাঙ, ব্যাঙকে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে ঈগল, ঠিক তেমনি পানিতেও কিন্তু খাদ্য শৃঙ্খল থাকে, পানির যে ছোট ছোট উদ্ভিদ আছে তারা হচ্ছে উৎপাদক হিসেবে কাজ করে, এদেরকে খায় ছোট ছোট পোকামাকড়, ছোট ছোট মাছ, ছোট মাছকে খায় বড় মাছ, বড় মাছকে খায় তার চাইতে বড় মাছ, এভাবে একটা খাদ্য শৃঙ্খল তৈরি হয়। যখন পানি দূষিত হয়ে পড়ে তখন খাদ্য শৃঙ্খলের এই শৃঙ্খলটা ব্যাহত হয়ে যায়, অর্থাৎ অনেক জীব, অনেক মাছ মারা যায়, এতেও কি হয়, এতেও আমাদের পানির একটা যে পরিবেশ পা সেটাও নষ্ট হয়ে যাচ্ছে। তার পানি দূষণের ফলে মানুষের খুব কমন একটা রোগ হচ্ছে কলেরা, ডায়রিয়া এবং বিভিন্ন ধরনের চর্মরোগ, এগুলো হচ্ছে পানি দূষিত পানি ব্যবহারের দরুন, দূষিত পানি পান করার দরুন ঘটছে। তো আমরা জানি এখন যে ডায়রিয়া হলে কি করতে হয়, খাবার স্যালাইন খেতে হয়। ডায়রিয়ার একটা খুব ভালো যুগান্তকারী সৃষ্টি হচ্ছে খাবার স্যালাইন, এই খাবার স্যালাইন খেলে শরীর থেকে যে পরিমাণ পানি বের হয়ে যায় সেই পানির ঘাটতিটা পূরণ করে, যার জন্য রোগী দুর্বল হয়ে পড়ে না, সাথে অন্য খাবারও খেতে হয়। মাটি দূষণ, মাটি দূষণও নানাভাবে ঘটে, ওই যে আমি আগেই বলেছিলাম যে বিভিন্ন ধরনের কলকারখানার বর্জ্য মাটিতে মিশে মাটিকে দূষিত করছে, তারপরে হচ্ছে জমিতে যখন অতিরিক্ত ফসল ফলানোর জন্য আমরা বিভিন্ন ধরনের সার, কীটনাশক ব্যবহার করছি অপরিমিত পরিমাণে, অধিক পরিমাণে যখন এগুলো ব্যবহার করছি এর ফলেও মাটি দূষিত হচ্ছে। এই যে অতি আবার অতিরিক্ত সার, কীটনাশক বৃষ্টির পানিতে ধুয়ে সেটা আবার পানি নদীর পানিতে গিয়ে পড়ছে, এতে নদীর পানিও দূষিত হয়ে পড়ছে, অর্থাৎ অতিরিক্ত সার, কীটনাশক এরা মাটি এবং পানি উভয়কেই দূষিত করছে। এর ফলে কি হয়, দূষণের ফলে দূষিত মাটিতে যথেষ্ট পরিমাণে গাছপালা জন্মায় না এবং সেগুলো ভালোভাবে বৃদ্ধি পায় না, পশু পাখিরও আবাসস্থল নষ্ট হচ্ছে, দূষিত মাটিতে যদি গাছপালা না জন্মায় পশু পাখিও ঠিকভাবে তাদের খাবার পাবে না, আবাসস্থল হারাবে, পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, আর গাছপালা না থাকলে আমরা ফল, তারপরে বিভিন্ন ধরনের শাকসবজি এগুলো পাবো না, এতেও পরিবেশ দূষিত হচ্ছে এবং আমরা খাদ্যের ঘাটতিতে পড়বো।
আবার অতিরিক্ত দূষণযুক্ত মাটিতে যদি ফসল উৎপন্ন হয়, তাহলে সেই ফসল আমরা যখন খাবো তখন সেখান থেকে আমাদের ক্যান্সার সব বিভিন্ন ধরনের প্রাণঘাতী রোগ হতে পারে। শব্দ দূষণ, অতিরিক্ত শব্দের দরুন আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হই। শব্দ যেহেতু কানে শোনা হয়, সেহেতু কানের যত সমস্যা আমরা শব্দ দূষণের ফলে আমাদের হয়। কীভাবে শব্দ দূষণ হয়, উচ্চস্বরে গান বাজালে, তারপরে লাউড স্পিকারে গান বাজালে, তারপরে বিনা প্রয়োজনে হর্ন বাজালে, মাইক বাজালে, এইসব শব্দে আমাদের শব্দ দূষণ ঘটে। এই শব্দ দূষণের দরুন শ্রবণ শক্তি অবসন্নতা, ঘুমে ব্যাঘাত, জোরে শব্দ হলে আমরা আসলে কেউই ঘুমাতে পারি না। তাহলে ঘুমে ব্যাঘাত হবে, ঘুমে ব্যাঘাত হলে কি হবে, ঘুমে ব্যাঘাত হলে পারে আমাদের শরীরও খারাপ হবে। প্রশ্ন আসতে পারে, শব্দ দূষণের ফলে কি রোগ হতে পারে বা শ্রবণ শক্তি হ্রাস বা অবসন্নতা কোন কিসে হয়, কোন কারণে হতে পারে? দেখো, শ্রবণ শক্তি হ্রাস, শ্রবণ শক্তি হ্রাস কোন দূষণের কারণে ঘটে, কোন দূষণের কারণে? দেখো, এখানে যদি কণা পড়ে থাকে, বায়ু দূষণ, কণা মানে মাটি দূষণ, কণা মানে শব্দ দূষণ, তাহলে তোমরা কোনটাতে টিকছি না দিকে, এটাতে শব্দ দূষণ। এরপরে দেখো আমরা কিভাবে পরিবেশটাকে সংরক্ষণ করতে পারি। পরিবেশ সংরক্ষণ কি, খেয়াল করো, পরিবেশ সংরক্ষণ হচ্ছে প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা এবং যথাযথ ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ। যথাযথ মানে কি, যে জিনিসের যতটুকু ব্যবহার করা প্রয়োজন ততটুকুই ব্যবহার করব, অপচয় করব না, এবং বাকিটুকু সংরক্ষণের ব্যবস্থা করা, এগুলোকে যথাযথ ব্যবহার করা বলে। অর্থাৎ আমার যতটুকু প্রয়োজন, যেমন ধরো আমি কোনো একটা গাছের থেকে কিছু ফল পারা দরকার, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই ফল পারবো। কিংবা আমার একটা গাছ কাটা দরকার, আমি একটা গাছ কাটলাম, তার বিনিময়ে আমাকে 5-7টা গাছ আশেপাশে লাগালে কি হবে, ওই একটা গাছে অবশ্যই একটা না একটা বিকল্প গাছ তৈরি হয়ে যাবে। এইগুলো হলো আমাদের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের একটা ব্যবস্থা করা। তো প্রাকৃতিক পরিবেশে সুরক্ষা এবং যথাযথ ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ। আবার দেখো কিভাবে আমরা এই সংরক্ষণটা করতে পারি, আমরা বিভিন্ন ধরনের জ্বালানি, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে প্রাকৃতিক সম্পদগুলো সংরক্ষণ করতে পারি। গাড়িতে চলার পরিবর্তে অল্প দূরত্বে আমরা পায়ে হেঁটে যেতে পারি, রিক্সায় কিংবা সাইকেলে চলাফেরা করতে পারি, তারপরে বিভিন্ন বর্জ্য রাসায়নিক পদার্থ পরিবেশে ফেলার পূর্বে পরিশোধন করতে পারি। পরিশোধন করে সেটা মাটিতে ফেললাম, কিংবা রাসায়নিক চিমনি ব্যবহার করে আমরা বায়ুটাকে উপরে ছেড়ে দিলাম, এরকম করেও আমরা করতে পারি। তারপরে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে গাছ লাগিয়ে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি। মূল কথা হচ্ছে, পরিবেশ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা। প্রশ্ন আসতে পারে, পরিবেশ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় কি? দেখো তোমাদের এখানে মনে হয় আছে, এই যে 4 নম্বরে দেখো, পরিবেশ সংরক্ষণের অন্যতম উপায় কোনটি, এটা হচ্ছে কি করা বলা হচ্ছে, অনবায়ন্য শক্তি ব্যবহার করা, মোটর গাড়ি ব্যবহার করা, জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা, রিসাইকেল করা। আর পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদের ব্যবহার আমরা যতটা কম করতে পারবো, পুনর্ব্যবহার মানে আবার ব্যবহার করে এবং রিসাইকেল করে নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলো থেকে আবার নতুন করে জিনিস উৎপাদন করে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি। তোমাদের 2 এবং 3 অধ্যায় থেকে এই যে MCQ অর্থাৎ নোট ব্যক্তিক প্রশ্ন থাকবে MCQ আকারে, আর কিছু থাকবে 5 নম্বরের লিখিত প্রশ্নের মধ্যে থাকবে শূন্যস্থান পূরণ। এখন দেখো অধ্যায় 3, জীবনের জন্য পানি।
উদ্ভিদের জন্য আমাদের পানির প্রয়োজন আছে। উদ্ভিদ পানি পান করে কেমন করে? করে উদ্ভিদ শিকড়ের সাহায্যে পানি গ্রহণ করে, এবং উদ্ভিদের পানি শরীরের তাপমাত্রা ঠান্ডা রাখতে বা বজায় রাখতে সাহায্য করে। আর খাদ্য পরিশোষণে বা খাদ্য পরিবহনে উদ্ভিদের পানি উদ্ভিদকে সাহায্য করে। ঠিক তেমনি প্রাণীর ক্ষেত্রেও কি হয়, প্রাণীর ক্ষেত্রেও মানব দেহের জন্য বা যে কোনো প্রাণীর জন্যই তৃষ্ণা মেটায় পানি। তারপরে হচ্ছে আমরা যে খাবারটা গ্রহণ করি সেই খাবারটা পরিপাকে সাহায্য করে পানি। এইভাবে পানি আমাদের সাহায্য করে। আর হচ্ছে আমরা পানির শিশির কাকে বলে, গাছপালা তারপরে ঘাসের উপরে শীতের বেলায় রাতে যে বিন্দু বিন্দু ও পানির ফোঁটা জমে তাকে বলা হয় শিশির। শিশির কিভাবে তৈরি হয়? আমরা জানি বাতাসে জলীয় বাষ্প ভেসে বেড়ায়। শীতকালে পরিবেশ ঠান্ডা থাকে, রাতের বেলায় পরিবেশটা আরো ঠান্ডা থাকে। ওই বাতাসের জলীয় বাষ্প যখন এই ঠান্ডা বস্তু, তখন সবকিছু রাতের বেলায় সবকিছুই ঠান্ডা, টিনের চাল ঠান্ডা থাকে, ঘাস ঠান্ডা থাকে। এই ঠান্ডা বস্তুর উপরে যখন বাতাসের জলীয় বাষ্প আসে, তখন ঠান্ডা বস্তুর সংস্পর্শে জলীয় বাষ্পটা ঘনীভূত হয়ে যায়, তখন বিন্দু বিন্দু পানি কণায় পরিণত হয়। একেই বলা হয় শিশির। ঘনীভবন হচ্ছে এই প্রক্রিয়ায়, অর্থাৎ বাষ্প, জলীয় বাষ্প যখন তরলে পরিণত হয় এই প্রক্রিয়াটাকেই বলা হয় ঘনীভবন। দেখো অধ্যায় 3, ঘনীভবন। ঘনীভবন অর্থাৎ একটা প্রক্রিয়া, ঘনীভবন। ঘনীভবন, ঘনীভবন হলো একটা প্রক্রিয়ার নাম, অর্থাৎ জলীয় বাষ্পটা যখন তরলে পরিণত হবে তখন সেই প্রক্রিয়ার নাম হচ্ছে ঘনীভবন। আর একটা প্রক্রিয়া হচ্ছে বাষ্পীভবন। বাষ্পীভবন, বাষ্পীভবনটা কি? এই যে তরল পদার্থ যখন জলীয় বাষ্পে পরিণত হয়ে যায় তখন এই প্রক্রিয়াটাকে বলা হয় বাষ্পীভবন। আমাদের প্রশ্ন আসতে পারে তরল অবস্থা থেকে, তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার, তরল থেকে বাষ্পে, বাষ্পে পরিণত হওয়ার হওয়ার প্রক্রিয়ার নাম, প্রক্রিয়ার নাম ক নম্বরে বাষ্পীভবন। ক নম্বরে ঘনীভবন, গ নম্বরে তরলীকরণ। যাই হোক একটা নাম দিয়ে দিলাম, কিন্তু আমাদের সঠিক নাম কোনটা হবে? তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়া হচ্ছে বাষ্পীভবন। আবার দেখো শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ আসতে পারে কেমন করে? মানব দেহে, মানব দেহে পানির পরিমাণ, পানির পরিমাণ ড্যাশ পানির পরিমাণ মানব দেহে আসলে কতটুকু? দেখো আমাদের বইতে আছে মানব দেহের 60 থেকে 70% পানি। তাহলে 60 থেকে 70% এতটুকু হলো আমাদের প্রথম শূন্যস্থান পূরণ। 5 নম্বরের যে লিখিত প্রশ্ন থাকবে সেখানে এভাবে থাকতে পারে, আমি একটা উদাহরণ দিলাম এটাই থাকবে তা কিন্তু নয়, কিন্তু এরকম ভাবে তোমাদের লেখা থাকতে পারে। তোমরা লেখা শিখবে কিবোর্ড থেকে, তোমরা বাংলা ইংরেজি দুটোই লেখা শিখবে, এবং সঙ্গে অঙ্ক, যেহেতু এরকম কিছু প্রশ্ন আছে। উদ্ভিদ দেহে 90% পানি, সেই 90টাও তোমরা লেখা শিখবে। এখন দেখো পানিচক্র। পানিচক্রটা কি? পানিচক্র হচ্ছে যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থা থেকে পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলে সর্বত্র ছড়িয়ে পড়ে তাকে পানিচক্র বলা হয়। এটা আমরা জানি এবং ক্লাসে খুব ভালো করে শেখানো হয়েছে। পানি দূষণটা আমরা আগেও দেখলাম, দূষণের ফলে কি হয় সেটাও আগের চ্যাপ্টারেই পড়ানো হয়েছে। প্রতিরোধ করা যায় দূষণ কিভাবে, পানি দূষণ কিভাবে প্রতিরোধ করা যায়? পানিতে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা না ফেলে, তারপরে হচ্ছে সাগর নদীর আশেপাশের যে ময়লাগুলো থাকে সেগুলো যদি আমরা তুলে ফেলে দেই অন্য কোথাও নির্দিষ্ট স্থানে, তাহলে পানি দূষণটা প্রতিরোধ করা যায়। তারপরে কীটনাশক রাসায়নিক পদার্থ কম ব্যবহার করে, পরিমিত পরিমাণে ব্যবহার করে আমরা পানি দূষণ প্রতিরোধ করতে পারি। আচ্ছা পানির একটা দূষণ, আমি আগে বলেছিলাম পানির একটা দূষণ কিন্তু কখনোই নিরাময় করা যায় না, সেটা হচ্ছে আর্সেনিক দূষণ।
এই হলো আমাদের ই আর পানি বিশুদ্ধকরণের চারটা প্রক্রিয়ার নাম হচ্ছে স্থাপন, থিতানো, ফুটানো এবং রাসায়নিক প্রক্রিয়ায় পানি বিশুদ্ধকরণ। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ যতভাবে আমরা পরিষ্কার করি না কেন, পানি কিন্তু অবশ্যই ফুটিয়ে জীবাণুমুক্ত করতে হবে। আর জীবাণুমুক্ত যেখানে ফুটানোর ব্যবস্থা থাকবে না, সেখানে ফিটকিরি, ব্লিচিং পাউডার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে আমরা পানি বিশুদ্ধ করতে পারি। তো আগামী ক্লাসের পরীক্ষাটা আশা করি তোমাদের ভালো হবে। তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউ এবং শূন্যস্থান পূরণগুলো ভালো করে পড়বে। এই অধ্যায়গুলো ভালো করে রিডিং করলেই তোমরা এমসিকিউ এবং শূন্যস্থান পূরণগুলো পারবে, বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। ভালো থেকো, ধন্যবাদ।